আমার চাচা মোহাম্মদ আলী ময়না, যে আমার উপরে যে হামলাটা চালিয়েছিলেন, তারপর থেকে আমার চাচা এখনও কিন্তু চুপ নেই। এই মোহাম্মদ আলী ময়না কাউন্সিলর আবু সাইদকে, 35 নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর আবু সাইদকে নিয়ে এখনও আমার চাচা একই কাজ করে আসছে। আমার সৎ বোন বিলকি সুলতানা মিনু এবং আমার সৎ ভাই শমসের সালাদিন হারুন, তারা একজোট হয়ে আবারও আমাদের উপর হামলা চালাচ্ছে এবং আমাদের 13/14 নাম্বার গোলক পাল্লেন বাড়িটি ভাঙচুর করছে। বিভিন্নভাবে আমি থানায় যাই এবং 999 ফোন দেই এবং ওখানে থানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসেন, এসে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। জানার পরই আমরা আবার ওসির সাথে এবং হচ্ছে আমরা এসির সাথে চলে যাই। যাওয়ার পরও আমার চাচা এই মোহাম্মদ আলী ময়না এবং কাউন্সিলর আবু সাইদ এবং আমার চাচা আমার সৎ ভাই বোন একসাথে একত্রিত হয়ে আমাদের উপর মিথ্যা মামলা দিচ্ছে। সৎ বোন বিলকি সুলতানা মিনু বাদী হয়ে আমাদের বিরুদ্ধে একটি মামলা করেন 1185/22। এই মামলার তদন্ত চলতেছেন, পিবিআই তদন্ত করতেছেন এবং সেখানে আমার বাবার নাম আফজাল হোসেন নান্টু মোল্লা। আমাদের ডিএনএ টেস্ট আছে, ওয়ারিশন সার্টিফিকেট আছে, সাকসেশন সার্টিফিকেট এবং আমার বাবার সাথে যে সন্তানের এজ ইট ইজ যা সম্পর্ক থাকে এবং যা যা রিলেটেড ডকুমেন্ট থাকে সব আছে। এবং আমাদের ভোটার আইডি কার্ডে আমার পিতার নাম মৃত আফজাল হোসেন নান্টু মোল্লা থাকা সত্ত্বেও তারা সেলিম মিয়াজি জনক একটা সেলিম মিয়াজি লোক, যে লোককে আমরা চিনি না, জানি না, কখনো দেখি নাই, আমার সৎ বোনের পরিচিত লোক, সৎ ভাইয়ের পরিচিত লোক এবং আমার চাচা মোহাম্মদ আলীর ময়নার বিভিন্নভাবে লোক সাজিয়ে তারা আমার বাবার নাম আফজাল হোসেন নান্টু মোল্লার পরিবর্তে সেলিম মিয়াজির নামটি দিয়ে ব্যবহার করতেছে এবং আমাদের মানহানি করতেছে এবং আমরা কোথাও কোনো ধরনের বিচার পাচ্ছি না। আমি আপনার ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন ওখানে আমি একটি অভিযোগ করেছি কাউন্সিলর আবু সাইদের বিরুদ্ধে, যে একজন কাউন্সিলর হয়ে সে নিরপেক্ষ বিচার করবে। সে আমাদেরকে ছাড়া ওয়ারিশন সার্টিফিকেট দিয়েছে আমার সৎ ভাই বোনের নামে, বিলকি সুলতানা মিনু এবং শমসের সালাদিন হারুন তাদের নামে, কিন্তু আমাদের যে ওয়ারিশন সার্টিফিকেট আছে এবং আমাদের যে হচ্ছে ডিএনএ টেস্ট আছে এবং সাকসেশন সার্টিফিকেট আছে এবং আমাদের আইডি কার্ড আছে, সেটা থাকা সত্ত্বেও সে কীভাবে আমাদেরকে ছাড়া ওয়ারিশন সার্টিফিকেট দেয়, এই জন্য আমরা তাকে লিগ্যাল নোটিশ প্রেরণ করি। কারণ এই লিগ্যাল নোটিশের জবাব এখনও কাউন্সিলর আবু সাইদ দেয়নি এবং এই কাউন্সিলর আবু সাইদ বিভিন্নভাবে আমাদের বিচার করেছেন, আমাদেরকে ওই নোটিশগুলো পর্যন্ত আছে এবং আমরা যে তার কাছে লিখিত দরখাস্ত করেছি সেগুলো পর্যন্ত এখনও আমাদের কাছে আছে, কিন্তু কাউন্সিলর আবু সাইদের বিরুদ্ধে যে আমরা মামলা করেছি, সে যে আমাদের উপর মারধর করেছে, সেই কাগজগুলো এখনও থাকা সত্ত্বেও তারা ভুলভাল বিভিন্ন ধরনের সাক্ষী দিয়ে এই মামলাটাকে আমার যথেষ্ট সাক্ষী আছে যে কাউন্সিলর আমাদের উপর হামলা চালিয়েছে। এখনও আমার বাসায় গ্রিল ভাঙা এবং আমার ভাইয়ের যে বোর্ড কান ফাটিয়ে দিয়েছে মেরে, এখনও সে ইনজুরড আছে এবং ডক্টরের চিকিৎসাধীন অবস্থায় আছে। থাকা সত্ত্বেও কাউন্সিলর আবু সাইদ আমাদের যতগুলো সাক্ষী আছে সবগুলোকে বিভিন্নভাবে সরাই দিয়েছে। আপনারা সবাই জানেন যে 35 নং ওয়ার্ডে কাউন্সিলর আবু সাইদ কী পরিমাণ জঘন্য প্রকৃতির লোক। এর আগে আমি সাংবাদিক সম্মেলন করেছি, কয়েকদিন চুপ ছিল আমার চাচা মোহাম্মদ আলী ময়না, কাউন্সিলর আবু সাইদ এবং আমার সৎ বোন বিলকি সুলতানা মিনু এবং আমার সৎ ভাই শমসের সালাদিন হারুন। তারপর যখনই আপনার অন্য প্রসঙ্গে, এখন আপনাদের সাংবাদিকদের অনেক কাজ থাকে, আপনারা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু আমাদের হয়তো এই ছোটো বিষয়টা আপনারা ওইভাবে করে আমি আলোড়ন সৃষ্টি করতে পারিনি। তারপর এই কাউন্সিলর আমার চাচা মোহাম্মদ আলী ময়না আমাদের উপর এখনও ওই হামলা চালাচ্ছে, দুদিন পর পর বিভিন্ন ধরনের মামলা দিচ্ছে, দুদিন পর পর আমাদের উপর হামলা দিচ্ছে, কিন্তু আমরা কিছুই কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছি না। আমরা বিভিন্ন ধরনের মামলা করেছি, ময়না যে আমাদের উপর মারধর করছে, চাঁদা চাইছে এবং বিভিন্ন ধরনের যে আমার মায়ের উপর আমাদের উপর হামলা দেয়, এগুলো নিয়ে আমরা মামলা করেছি। থানা এখন তদন্ত দেয়, থানা আমাদের বিরুদ্ধে রিপোর্ট দেয় যে ময়না ভালো লোক, ময়না ধরনের কিছু করেনি। কিন্তু 1988 থেকে এই মোহাম্মদ আলী ময়না কী করেছে, পুরান ঢাকার একটা মোটা ফাইল আছে, এটা আমরা বিভিন্ন ধরনের দপ্তরে দিয়েছি, আমরা পুলিশ হেডকোয়ার্টারে দিয়েছি, আমরা উপ পুলিশ কমিশনার ওখানে দিয়েছি, ওসির কাছে আমি নিজে একটা আপনার মোটা একটা ফাইল দিয়ে আসছি, যেখানে আমার বাবার নাম আফজাল হোসেন নান্টু মোল্লা, ডিএনএ টেস্ট এবং ডিসি আপনার নতুন যে আসছেন তার কাছেও আমি দিয়ে আসছি। সত্যতা জানার পরও তারা আমার বাবার নাম সেলিম মিয়াজি ইউজ করে রিপোর্ট দিচ্ছে, আর মোহাম্মদ আলী ময়না যে আমার বিরুদ্ধে মামলা করেছে সেগুলো রিপোর্ট দিয়ে দিতেছে, আর আমি যে বাদী হয়ে মামলা করলাম সেগুলোর একটাও কোনো চার্জশিট দিচ্ছে না, কোনো কিছুই দিচ্ছে না, এখন এই হ্যাঙ্গিং অবস্থা রাখছে। আমার কাউন্সিলর, আমার সৎ ভাই বোন এবং হচ্ছে ওসির বিরুদ্ধে, কারণ হচ্ছে একজন ওসি নিরপেক্ষ বিচার করবেন, ওনার থানায় গেলে আমাকে উনি বের করে দিচ্ছে, আর আমার চাচা, এটা বংশাল থানা 35 নং ওয়ার্ডের বংশাল থানা, ওখানে আমার চাচা প্রতিদিন রাতে সন্ধ্যাবেলায় রাত থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে পুলিশের সাথে যে কন্টিনিউয়াস যে কাজগুলো করতেছে, খাচ্ছে একসাথে, পুলিশ আমাদের বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছে, এসআই ফজলু আমাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে, এসআই তন্ময় হচ্ছে আপনার আমাদের সাক্ষী দেওয়া সত্য এবং আমি যে তাকে সাক্ষী দিয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং গিয়ে যে দেখেছি প্রত্যেকটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে এবং আমার যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছি সেগুলো আমার কাছে আছে, আমি আপনারা চাইলাম এটা পেশ করতে পারবো আপনাদের সামনে। আমার চাচা মোহাম্মদ আলী ময়নার সাথে আমার সৎ ভাই বিলকি সুলতান, সৎ বোন বিলকি সুলতানা মিনু এবং সৎ ভাই শমসের সালাদিন হারুনের বিরুদ্ধে আমার বাবার পৈতৃক সম্পত্তি নিয়ে
আমার বাবা মৃত আফজাল হোসেন নাটুমলের পৈতৃক সম্পত্তি নিয়ে, মানে আপনার বাবার পৈতৃক সম্পত্তি আপনার চাচা দখল করছে, আমার সৎ ভাই বোন দখল করছে, একটা মহিলা, একটা মহিলা হয়ে সাত আটটা বিয়ে করছে, এটা আপনার মনে করেন। প্রথম হাজবেন্ডের নাম মিন্টু, দ্বিতীয় হাজবেন্ডের খন্দকার মনির রহমান জুয়েল, যে এখন আওয়ামী লীগের হচ্ছে, আওয়ামী লীগ আছে না, আমি একটু বলি। তারপর হচ্ছে আপনার সেদিন বিভিন্ন ধরনের বিয়ে করতেছে লোক ধরদের, এবং শফিককে সে বিয়ে করছে, এই ধরনের লোকদেরকে নিয়ে এসে আমাদের উপর হামলা দিচ্ছে, একের পর এক বিয়ে করতেছে, এবং মদের বারটাও দিয়েছে 20 নম্বর বাড়িতে আমাদের। সন্তানের যে সম্পর্ক থাকে, আমার রেজাল্ট কার্ডের সিগনেচার দিয়েছে আমার বাবা, এগুলো আমি সব আমাদের দেওয়ানি মোকদ্দমা 172/15 আমি এগুলো সব আদালতে দাখিল করেছি, এবং আদালত সেই অনুযায়ী বিচার করে আমাদের 852/12 সাকসেশন সার্টিফিকেট ইস্যু করেন, এবং ইস্যু করার পর আমার সৎ ভাই বোন আমাদেরকে ছাড়া একটা ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে যায়। কিছুদিন আগে সিআর মামলা 273/22 আমার সৎ ভাই, আমার সৎ বোন জেল খেটে আসছে, দীর্ঘ 1.5 মাস জেলে ছিল আমার সৎ ভাই সৎ বোন, কিন্তু তারপর আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আমরা থানায় আসলেই আমাদের বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছে, থানায় আসলে আমাদের বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছে, আমরা আজ পর্যন্ত কারো গায়ে হাত তুলি নেই। তারপর থানা বিভিন্ন ধরনের মিথ্যা, আপনার ময়নার যে সাক্ষী আছে জহুরুল, মানিক, তারপর হচ্ছে রুমেল, রাজীব, সুমন, এইসব লোকদেরকে সাক্ষীগুলো নিচ্ছে, ময়নার ম্যানেজার যারা, যারা ময়নার ভাড়াটিয়া। আপনার কথা ইঙ্গিতে দাঁড়াচ্ছি যে আপনার চাচা ময়না হাজি কাউন্সিলর এবং তাদের সাথে সব বোন সব ভাই ওসি হয়ে একটা যৌথভাবে কি আপনার সাথে, জি আমার সাথে যৌথভাবে এই কাজগুলো করছে, তাদের কি সার্থকতা, যে সবাই মিলে, সবাই মিলে আমার বাবার ওখানে আপনার পৈতৃক সূত্র হচ্ছে, আমার বাবার পাঁচটি বাড়ি পায় আমার দাদা, আমার দাদা মৃত হাসান আলী 5টা বাড়ি আমার বাবাকে দেয় সন্তান হিসেবে, এবং আমার বাবার আমার দাদার যে সম্পত্তিগুলো সেগুলো আমাদের বাগবাটরা হয়ে গেছে, কিন্তু আমার বাবা নিজে পরিশ্রম করে 10টি বাড়ি করে, এই 10টি বাড়িগুলো আপনার বিভিন্নভাবে আমার সৎ বোন, হ্যাঁ সৎ বোন আমার সৎ ভাই এই সম্পত্তিগুলো কম টাকার মধ্যে আমাদেরকে আপনার বিভিন্নভাবে ক্ষতি করে, এবং আমাদেরকে না দিয়ে তাদেরকে দিয়ে দিতে চাচ্ছে, এই হচ্ছে সমস্যা, যে তারা খাবে আমাদেরকে কিচ্ছু দিবে না।